ক্লাস রেসমেন্টের অ্যান্সার দেওয়া আছে তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও তোমরা অলরেডি থামনে জেনে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসেনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে অ্যাসেনমেন্টের অ্যান্সারটি দেখে আসি অষ্টম শ্রেণীর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো অ্যান্সার আমাদের রেডি আমরা এই অ্যান্সার রেডি আমরা জাস্ট আগে প্রশ্ন দেখবো এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে অ্যাসাইনমেন্টের বিষয় কীভাবে লিখবে সেটি দেখার পর আমরা অ্যান্সারে চলে যাব তৃতীয় সপ্তাহে অষ্টম শ্রেণীর তিনটি বিষয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে গণিত কৃষি শিক্ষা এবং গ্রাস্থবিজ্ঞান কৃষি শিক্ষা গ্রাস্থবিজ্ঞান দুটোর মধ্যে যার যেই বিষয়টি স্কুলে পড়ানো হয় সেই বিষয়ের অ্যান্সার করবে আর পাশাপাশি গণিত বিষয়টি সবারই অ্যান্সার করা লাগবে তো গণিত বিষয়টি এটি এক নং অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্ট এই বিষয়ের জন্য এবং এটি প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে প্রশ্নটি করা হয়েছে গণিত বিষয়ের জন্য যে অ্যাসাইনমেন্টটি আমরা এখন দেখতে পাচ্ছি তো অ্যাসাইনমেন্টটি বিষয় যখন লিখবে তখন লিখবে গণিত হাইপেন দিয়ে শূন্য এক এবং অ্যাসাইনমেন্টটির শিরোনাম লিখবে প্যাটার্ন এই গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি লেখার সময় শিরোনাম কভার পেজে শিরোনাম লিখতে হয় সেই জায়গায় অ্যাসাইনমেন্টটি শিরোনামের জায়গায় লিখবে প্যাটার্ন তো আমরা প্রশ্নে চলে আসি প্রশ্নে একটি প্যাটার্ন দেওয়া আছে জ্যামিতিক চিত্রের মাধ্যমে এবং এখানে কিছু রেখাংশের মাধ্যমে জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয় চিত্র একে একটি চিত্র চিত্র দুই চিত্র তিন একটি প্যাটার্ন দেওয়া আছে এবং ক নাম্বার সৃজনশীল প্রশ্ন যেটি সেখানে বলা আছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে চতুর্থ একটি চিত্র তৈরি করতে হবে এবং সেখানে রেখাংশের সংখ্যা কত সেটা বের করতে হবে এবং খ নাম্বার প্রশ্নে বলেছে উল্লেখিত প্যাটার্নটি কোন বিজ্ঞানীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি উপস্থাপন করা এবং গতে বলেছে উল্লেখিত প্যাটার্নটির প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে আমরা এক নম্বর প্রশ্ন চলে আসি ক চলে আসি কতে বলেছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো তো একটা কথা বলে রাখি তোমাদের প্রশ্ন কিন্তু ওঠানোর প্রয়োজন নেই জাস্ট অ্যান্সার লিখলেই চলবে তো ক লিখে তোমরা যে কোনো কালার দিয়ে এই লেখাটি লিখতে পারো যে উদ্দীপকের আলোকে প্যাটার্নটির চতুর্থ চিত্রটি নির্মূলক চতুর্থ চিত্রটি সেটি আমরা এখানে দেখালাম তৃতীয় চিত্রটি এতটুকু পর্যন্ত ছিল আমরা জাস্ট এখানে বাড়িয়ে দিয়েছি দেখো চতুর্থ চিত্রটি এটা তোমরা আঁকতে হবে চতুর্থ চিত্রটি তাহলে তৃতীয় চিত্রের থেকে এক অংশ বেশি হবে দ্বিতীয় চিত্র যেটা আছে এখান থেকে আরো একটা পয়েন্ট বৃদ্ধি পাবে তার মানে চিত্রটা হবে এরকম তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা চিত্র চার এটা লিখে দিতে পারো এবার আমরা আরেকটি এই প্রশ্নের সাথে আরো কিছু প্রশ্ন ছিল যে শুধু চিত্র আঁকলে হবে না চিত্র তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো রেখাংশে কতটি রেখাংশ লেগেছে চিত্রটি অঙ্কন করতে সেটি নির্ণয় করতে হবে যে এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত একটি রেখাংশ এখান থেকে এখান পর্যন্ত একটি একটি রেখাংশ এবং কয়টি রেখাংশ আছে সেটি নির্ণয় করতে হবে এই চিত্রে এটা করার জন্য আমাদের প্রথম চিত্র থেকে শুরু করে এই চিত্র পর্যন্ত বা চিত্র পর্যন্ত আসতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে পার্থক্য কত তাহলে সেই পার্থক্যটা যোগ করে দিলে আমরা চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে পারবো তো উদ্দীপক থেকে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা প্রথম দেওয়া রেখাংশ দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা দশটি দ্বিতীয় চিত্র যেটি সেখানে রেখাংশের সংখ্যা দশটি এবং তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা ষোলোটি তো দ্বিতীয় চিত্র থেকে প্রথম চিত্রের রেখাংশের পার্থক্য দশ বিয়োগ চার ছয় আবার তৃতীয় চিত্র থেকে দ্বিতীয় চিত্রের পার্থক্য বিয়োগ তো দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য কিন্তু ছয় ছয় তার মানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বা দুইটি চিত্র রয়েছে দুইটি চিত্রের পার্থক্য কত ছয় করে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য ছয় অর্থাৎ প্রতিবার ছয় করে বাড়ছে অতএব চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা হবে তৃতীয় সাথে ছয় যোগ হবে যেহেতু ছয় করে বাড়ছে তৃতীয়টা কথা ছিল ষোলো ষোলোর সাথে ছয় যোগ তাহলে সংখ্যা হবে ষোলো যোগ ছয় সমান বাইশ বাইশটি তাহলে নাম্বার হবে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে রেখাংশের প্রয়োজন হবে বাইশটি চিত্রটি অবশ্যই অঙ্কন করতে হবে চিত্রটি তোমাদের প্রশ্ন বলা চিত্র অঙ্কন করতে তো এই চিত্রটি তোমরা অঙ্কন করে নিবে তারপর আমরা খ নাম্বার প্রশ্ন চলে আসি এই সৃজনশীলের খ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে উল্লিখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি যুক্তিসহ উপস্থাপন করো তার মানে এই প্যাটার্ন থেকে আমরা একটি বীজগণিতীয় রাশি সৃষ্টি করতে হবে মানে রাশি তৈরি করতে হবে এবং সেই রাশিটি বীজগণিত যেই রাশিটি সেটা এই প্যাটার্নকে সমর্থন করা কি না সেটা যুক্তিসহ উপস্থাপন করতে হবে আচ্ছা তা আমি অ্যান্সারে চলে আসি খ নাম্বার দিয়ে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা চারটি রেখাংশের সংখ্যা কয়টি আমরা পেয়েছি চারটি চারটি কীভাবে পেলাম ছয় বিয়োগ দুই সমান আমরা যদি একটা প্যাটার্ন নিয়ে আসতে চাই তা ছয় বিয়ক দুই সমান ছয়কে এক দ্বারা গুণ বিয়ক দুই দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা দশ তার মানে আমরা এভাবে লিখতে পারি বারো বিয়োগ দুই তার মানে ছয় গুণ দুই বিয়ক দুই তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা ষোলো তার মানে আমরা এভাবে লিখতে পারি আঠারো বিয়োগ দুই সমান ছয় গুণ তিন বিয়ক দুই একইভাবে কতম চিত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র না থেকে কতম চিত্র একটা অনির্দিষ্ট চিত্রের কথা বলা হতো যে একশোতম বা দুশোতম তখন কীভাবে নির্ণয় করতাম যে কতম চিত্রে রেখাংশের সংখ্যা হবে ছয় ক যেহেতু যখন আমরা দ্বিতীয় চিত্র দেখেছিলাম তখন ছয় সাথে দুই গুণ তৃতীয় চিত্র যখন দেখেছিলাম ছয় সাথে তিন গুণ প্রথম চিত্র ছয় সাথে এক গুণ বিয়োগ দুই প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ দুই কিন্তু চিত্র অনুসারে এই এক দুই তিন এটি পরিবর্তন হয়েছে তো আমরা এখানে সেখানে সেই জায়গায় আমরা যখন কতম চিত্র বলবো তখন ছয়ের সাথে ক গুণ করবো ছ গুণ ছয় গুণ ক বিয়োগ দুই তার মানে ছয় ক বিয়োগ দুই অর্থাৎ প্যাটার্নটির বীজগঞ্জায়িতীয় রাশি হবে ছয় ক বিয়োগ দুই এখন আমরা গায়িতিক যুক্তি দিতে হবে যেহেতু বলেছে শুধু প্যাটার্নটির বীজগঞ্জীয় রাশি বের করবে রাশিটি আমার এই প্যাটার্নটিকে সমর্থন করে কিনা সেটিও দেখাতে হবে তো গায়িতিক যুক্তি আমরা জানি জ্যামেতিক প্যাটার্নের বীজ্ঞায়াতীয় রাশির নির্ণয় সূত্র জ্যামিতিক প্যাটার্নের বীজগঞানতীয় রাশির একটা সূত্র রয়েছে সূত্রটি কি পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য তাহলে সূত্র কি পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য এটা থেকে দেখো পার্থক্য গুণ ক আমরা দেখেছিলাম এই যে চিত্রটি এখানে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কিন্তু ছয় করে তাহলে পার্থক্যের জায়গায় কত বসবে ছয় ছয় সাথে ক গুণ তাহলে ছয় ক প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমরা দেখেছিলাম কত প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা কয়টি চারটি তাহলে চার থেকে কত বিয়োগ হবে প্রথম সংখ্যা চার চার থেকে আমার পার্থক্য কত প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য দেখেছিলাম ছয় তার মানে চার থেকে ছয় বিয়োগ মানে মাইনাস দুই তাহলে ছয় ক বিয়োগ দুই তাহলে আমাদের যে ছয় কো বিয়োগ দুই সেটা কিন্তু সমর্থন করে তাহলে আমরা এখানে লিখবো যে এখানে ছয় কো বিয়োগ দুই বীজগণিতীয় রাশিটি জ্যামেটিক প্যাটার্নের রাশি নির্ণয়ের সূত্রকে সমর্থন করে তো রাশি নির্ণয়ের সূত্রকে যদি সমর্থন করে তাহলে এই প্যাটার্নটিকেও সমর্থন করবে ওকে এটা ছিল আমাদের গাণিতিক যুক্তি এবং সঠিক ক্ষয়ের এবার আমরা গতে চলে যাই তার আগে বলে রাখি তোমরা কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার যে কোনো মতামত জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে এবং যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নিই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার জন্য এই অ্যান্সারগুলো করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে তোমরা সেই কষ্টের মূল্যায়ন দিবে যদি সাবস্ক্রাইব করে দাও সবাই তাহলেই কিন্তু এই কষ্টের মূল্যায়নটি হবে তো তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দাও যাতে পরবর্তী যত ভিডিও যাবে সব কিছু ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায় আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসেরই অ্যান্সার দেওয়া আছে তোমরা সেগুলো দেখে আসতে পারো অষ্টম শ্রেণীর বাকি যে বিষয়গুলো শিক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞান এগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে তো গ নাম্বার প্রশ্নে চলে যায় গ নাম্বার প্রশ্নে বলেছে উল্লিখিত প্যাটার্নটির প্রথম বিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে এই প্যাটার্নটির প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে কতটি ট্র্যাকিং প্রয়োজন হবে গয়ের অ্যান্সার আমরা চলে আসি গতে যে প্রশ্নটি যে বৃষ্টি চিত্র গত লিখে আমরা লিখবো যে খতে পাই বা খ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি যেহেতু আবার যদি করতে চাই তাহলে বন্ধু বড় হয়ে যাবে তো আমরা খ থেকে যে মানটি পেয়েছিলাম প্যাটার্নের বীজগাণিতীয় রাশি যেটা বের করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি হবে ছয় ক বিয়োগ দুই তার মানে বিশতম চিত্রে চিত্র তৈরি করতে রেখাংশের সংখ্যা হবে বিশ গুণ সরি ছয় গুণ বিশ বিয়োগ দুই বিশতম চিত্র তৈরি করতে রেখাংশের সংখ্যা তৈরি করতে হবে কয়েকটি বিশতম যে চিত্র সেই চিত্রটি তৈরি করতে রেখাংশের সংখ্যা হবে ছয় গুণ বিশ বিয়োগ দুই তার মানে একশো বিশ থেকে দুই বিয়োগ একশো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে প্যাটার্নটির প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে প্রথম যে বৃষ্টি চিত্র সেটি তৈরি করতে প্রয়োজনীয় রেখাংশের সমষ্টি প্যাটার্নের প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় রেখাংশ সমষ্টি সেটা আমরা পরের লাইন দিয়ে দিই তাহলে তোমাদের সমস্যা হবে না আচ্ছা এখন ঠিক আছে প্যাটার্নটির প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় রেখাংশ সমষ্টি সমান প্রথম চিত্র কত ছিল চারটি পরেরটা ছিল দশ তাহলে চার যোগ দশ পরেরটা ছিল ষোলো যোগ যোগ এবং আনলিমিটেড কত আছে আমি জানি না আর বৃষ্টতম যে মানটি সেটি কত একশো আঠারো এখানে প্রথম পদ কত চার আর শেষ পদ হচ্ছে একশো আঠারো শেষ পদ মানে বিশতম যে চিত্র সেটির জন্য মান হচ্ছে একশো আঠারো আর পদসংখ্যা হচ্ছে কয়টি বিশটি যেহেতু বিশতম চিত্র পর্যন্ত তাহলে পদ সংখ্যা থাকবে বিশটি আমরা জানি সমষ্টি যে সূত্র সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদসংখ্যা তাহলে এখানে আমরা সমষ্টি পেয়েছি কত চার সরি পদ সংখ্যা প্রথম পদ কত পেয়েছি চার এখানে প্রথম পথ পেয়েছি চার আর শেষ পথ পেয়েছি একশো আঠারো চার যোগ একশো আঠারো ভাগ দুই গুণ পদসংখ্যা পদসংখ্যা কত বিশ তারপর চার যোগ একশো আঠারো যোগ করলে কত হয় একশো বাইশ একশো বাইশকে দুই ধারে ভাগ করলে একষট্টি গুণ বিশ একষট্টি গুণ বিশ কত হয় বারোশো বিশ তাহলে এই প্যাটার্নের বিশটি চিত্র তৈরি করতে একশো বিশটির একাংশ সরি বারোশো বিশটির বারোশো বিশটির একাংশের দরকার হবে অ্যান্সার এখানে শেষ সেই বৃষ্টির চিত্র তৈরি করতে সর্বমোট বারোশো বৃষ্টির রেখাংশের প্রয়োজন হবে তো যারা আমাদের ভিডিওটি দেখছো আশা করছি সবাই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবে আর বন্ধুর মাঝে শেয়ার করে দিবে আজকের মধ্যে এখানেই কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে শেখার্থ অ্যাসাইনমেন্টের অ্যান্সার খোঁজার জন্য অনেকের অনেক কষ্ট করতে হয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার যাতে খুঁজতে সমস্যা না হয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন যাতে খুঁজতে সমস্যা না হয় সেজন্য তারদা একাডেমি থেকে আমরা স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস পাবলিশ করেছি তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি নামে সার্চ দিয়ে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করে নাও সেই অ্যাপসে অ্যাসাইনমেন্টের অ্যান্সার অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল অ্যাসাইনমেন্টের কোশ্চেন সব কিছু সেই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবা তো তোমরা আর্দ্রিনা করে গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিপস টি ইনস্টল করে দাও